ময়মনসিংহ শহরের প্রবেশদ্বার ঢাকা ময়মনসিংহ বাইপাস গুলচত্বরের অতি নিকটে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 26 নং ওয়ার্ড শিকারিকান্দা মৌজায়। জেনারেটর, এসি এবং আধুনিক মানের ফিটিংস সহ সম্পূর্ণ নতুন বাংলো বাড়ি বিক্রয় করা হবে। এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, আর এই রাস্তার অপোজিট সাইডে এই সুন্দর মসজিদটা। মসজিদের এই রাস্তা ধরে হেঁটে গেলেই বাড়িটা পাওয়া যায়। আমরা এখন বাড়ির গেটে যাব। মূলত এই মসজিদের অংশের পর থেকেই এই বাড়িটার অংশ শুরু। এই যে আমরা যে সোজা যে বাড়িটা দেখতে পাচ্ছি একেবারে বরাবর, এখান থেকেই বাড়ি শুরু। ভিতরের ছবিগুলো আপনাদেরকে দেখাবো। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলো। ফোন দেখতে পাবেন আমাদের কর্নেল হাউজের ভিতরের অংশ। এখানে বিভিন্ন স্থির ছবি রয়েছে, আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন। ছবিগুলো সম্পূর্ণ দেখে আপনারা ভিতরের অবস্থানটা বুঝতে পারবেন। সম্পূর্ণ নতুন আঙ্গিকে তৈরি করা বাড়িটি এবং ফ্লোরে টাইলস করা রয়েছে। বাড়ি সম্পূর্ণ বসবাস করার উপযোগী। আপনারা যারা এই বাড়িটি ক্রয় করতে ইচ্ছুক আপনারা ভিজিট করতে পারেন। সার্বক্ষণিক আমাদের একজন কর্মকর্তা সেখানে রয়েছেন, বাড়ি বিক্রয় সংক্রান্ত যাবতীয় বিষয় তিনি দেখভাল করেন। আপনারা যারা আমাদের এই বাড়িটি ক্রয় করতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে আমাদের বাড়িটি নিতে পারেন। বাড়ির চতুর্সীমা যেহেতু আবাসিক এরিয়া এবং বাড়ি রয়েছে, নিরাপত্তা বেষ্টিত এবং নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, এবং বাড়ির সামনে মসজিদ রয়েছে এবং ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড। অতএব আপনার যান চলাচল এবং সার্বক্ষণিক আপনি নিরাপত্তা, গাড়ি এবং থাকার জন্য উপযোগী একটা পরিবেশ পাবেন। তাই আপনাদের অনুরোধ করব, আপনারা যারা আমাদের এই প্রোডাক্টটি বা বাড়িটি দেখতে ইচ্ছুক আপনারা ভিজিট করতে পারেন। ভিজিট করে যদি আপনাদের পছন্দ হয় আমাদের কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা একসাথে দলিল সম্পাদন করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা আমাদের বাড়িটির একটি মূল্য চাচ্ছি, নেগোসিয়েশন করে মূল্যটা কিছু কমানো যাবে।